नमस्कार बंधुरा, मौली सिन्हा यूट्यूब चैनले आपनादेर सकल के स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछी आचारी चिकेनेर रेसिपी। एक घेये चिकेन खेये जदि आपनारा बोर हो गिये थाकेन ताहले अवश्य एई रेसिपिटा एक बार ट्राई करबेन। भीषण ही टेस्टी एबं इजी रेसिपी, आशा करछी आपनादेर भालो लागबे। ताहले आसुन आजकेर भिडियोटी शुरू करा जाक। आचारी चिकेन बनानोर जोन्नो एखाने आमी 600 ग्राम चिकेन भालो करे धुए रेखेछी आर आमी मीडियम करे पिस करे नियेछी। एखन आमी मांसेर मध्ये दिच्छी परिमाण मतो लवण आर दिच्छी हाफ चा चामच हलुदेर गुड़ो, एक चा चामच लंकार गुड़ो, हाफ चा चामच धने गुड़ो, एक चा चामच आदा बाटा, एक चा चामच रसुन बाटा और एक टेबिल चामच काश्मीरी लंकार गुड़ो। तारपर दिच्छी टक दई हाफ कप और दिए दिच्छी दुई टेबिल चामचर मतो सर्षेर तेल। एखन समस्त किछु भालो करे मिशिए नेब, तारपर ढाका दिए मैरिनेट होते रेखे देव कम से कम दुई घंटार जोन्नो। जेहेतु आचारी चिकेन सेई जोन्नो कड़ाईते आमी पर्याप्त परिमाणे सर्षेर तेल निये निच्छी। तेलटा गरम हो गेछे, एबार आमी दिच्छी तीनटे माझारी साइजेर पियाज कुचि। पियाज कुचिगुलो देवार पर अनबरत नेड़े चेड़े हल्का ब्राउन होये जावा पर्यन्त भेजे नेब। पियाज हल्का ब्राउन करे भाजा होये गेछे, एबार जे चिकेनटा मैरिनेट करे रेखेछिलाम सेई चिकेनटा सम्पूर्ण मसला सह एखाने दिए दिच्छी। एबार हाई फ्लेमे तीन थेके चार मिनिट समय धरे मांसगुलोके एकटु भेजे नेब। दुई थेके तीन मिनिट हाई फ्लेमे मांसगुलोके भेजे नेवार पर एबार फ्लेमटाके लो करे ढाका दिए रान्ना होते देव। যতক্ষণ মাংসটা লো ফ্লেমে রান্না হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা আচারি মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই নিচ্ছি হাফ চা চামচ গোটা মেথি, এক চা চামচ কালো সরষে, এক চা চামচ গোটা জিরে, এক চা চামচ গোটা ধনে, এক চা চামচ মৌরি, হাফ চা চামচ রাঁধুনি আর নিচ্ছি এক চা চামচ কালো জিরে। কালো জিরেটা বাদ দিয়ে বাদ বাকি মশলা আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এবার এই আধ ভাঙা মশলার মধ্যেই কালো জিরেটাও মিশিয়ে দেব। এবার আমরা মাংসটা দেখে নেব। একদম কম আছে ঢাকা দিয়ে আমি 10 থেকে 12 মিনিটের মতো রান্না করেছি আর অবশ্যই মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। এবার যে মশলা আমরা আধ ভাঙা করে রাখলাম সেই সমস্ত মশলা এখানে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর আরও দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা প্রথমে দেবেন না, এই সময় দেবেন, তাহলে কিন্তু আচারি ফ্লেভারটা ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মাঝারি আঁচে মাংসটাকে মোটামুটি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে মাংসটা আমাদের 80% সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে। আপনারা চাইলে এরকমভাবেও খেতে পারেন আরও কিছুক্ষণ কষিয়ে। তবে আচারি চিকেন আমি আজ একটু গ্রেভি রাখবো, সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মোটামুটি 6-7 মিনিট রান্না করার পর এই পর্যায়ে মাংসটা আমাদের একদম সিদ্ধ হয়ে গেছে, হাড় থেকে মাংস খুলে এসেছে। এবার আমি সার্ভ করব। আচারি চিকেন আপনারা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে বানাবেন আর আমার সাথে শেয়ার করবেন আপনার এক্সপিরিয়েন্স। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।